আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আগামিন আছি আপনাদের সাথে। আমি আপনাদেরকে গত ভিডিওতে এই মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর এই ফন্ট অংশটুকু দেখিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিও অর্থাৎ আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্যারাগ্রাফ অংশটুকু দেখাবো। প্যারাগ্রাফের প্রথমেই যে অপশনটা পাচ্ছি সেটা হলো বোর্ড। আমরা যদি এই বোর্ডের আইকনে ক্লিক করি তাহলে আমরা এই ধরনের অনেক আইকন পাবো, অর্থাৎ এই আইকনগুলো আমরা যে কোনো লাইনের শুরুতে দিতে পারি। এই লাইনের যদি মাঝখানে, এই লাইনের যদি শেষে যদি এই কার্চারটা রেখে যদি ইন্টার চাপ দেই তাহলে আপনার নতুন করে কোনো আইকন দিতে হবে না, এটা অটোমেটিকলি আইকন চলে আসবে। অনুরূপভাবে আমরা যদি আবার ইন্টার চাপ দিই তাহলেও আমরা এটাকে আমরা অটো সেই রাইট চিহ্নটি পাচ্ছি। আর যদি এই রাইট চিহ্নটা চেঞ্জ করে আপনি অন্য কোনো আইকন দিতে চান অথবা মার্ক করতে চান তাহলে এটাকে অবশ্যই এভাবে ড্র্যাগ করে মার্ক করে এই আইকন থেকে আপনি যে কোনো আইকন দিতে পারেন। যেমন আমি এখানে বোল্ড যে আইকনটা রয়েছে সেটা আমি এখন সিলেক্ট করছি, দেখুন এটা অটোমেটিকলি বোল্ড আইকন সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে আমি এটাকে যদি ইন্টার দেই নিচে অটোমেটিকলি এরকম বোল্ড আইকন চলে আসবে। এখন আপনি যদি ইচ্ছে করেন যে আপনার পরবর্তী লাইনটার বোল্ড করতে চাচ্ছেন না, অর্থাৎ এই আইকনগুলো আপনি দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ইন্টার করে যা শুধু ব্যাক কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিয়ে দিবেন, তারপর আপনি স্বাভাবিকভাবেই দেখতে পারবেন। পরের অপশনটি রয়েছে সেটা হলো নাম্বারিং। তো নাম্বারিংটা হলো আপনাকে অটো নাম্বার করে দিবে, অর্থাৎ আমাদের ক্রমিক নাম্বারটা আর লিখতে হবে না, আমরা ইন্টার চেপে অটোমেটিকলি সেই নাম্বারটা পেয়ে যাব, অর্থাৎ ক্রমিক নাম্বারটা পেয়ে যাব। তো আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এই লাইনগুলো আমি মার্ক করলাম, মার্ক করার পর এই নাম্বারিং থেকে অর্থাৎ আমি 1 2 3, দেখুন এখানে খেয়াল করুন যেখানে 1 2 3 ক্রমিক নাম্বার হচ্ছে এখানেও হচ্ছে, বা ABC আপনি যে কোনোটা দিয়েই করতে পারেন, বা রোমান সংখ্যা আপনি যেটা দিয়ে ইচ্ছে এখান থেকে অটো নাম্বারিং করতে পারেন। এখন অটোটা কিভাবে বুঝবেন, যেমন ধরেন এই লাইনটা আমি আবারও দেখাচ্ছি, এই লাইনটা যদি মার্ক করি, মার্ক করার পরে ওই অটো নাম্বারে আইকন থেকে যদি আমি 1 2 3 যে ক্রমিক নাম্বারটা রয়েছে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর খেয়াল করুন এখানে কিন্তু 6 রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6। এখন আমি যদি এখানে ইন্টার চাপ দিই অটোমেটিকলি 7 চলে আসছে। আপনার নাম্বার এখানে কাউন্ট করতে হচ্ছে না, এটা অটোমেটিকলি এটা নাম্বার কাউন্ট করে নেবে। দেখা যায় যে আপনি কোনো কিছু লিস্ট বা কোনো বড় লাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ক্রমিক নাম্বার লিখতে হবে না, যদি এখানে অটো নাম্বার দিয়ে নেন তাহলে এবারে এভাবে লাইন শেষে শুধু ইন্টার চাপ দিলে অটোমেটিকলি নাম্বার চলে আসবে। আর সেই পূর্বেরটার মতোই অর্থাৎ ওই বোল্টের মতো যদি আপনি এখানে নাম্বারিং না চান সেক্ষেত্রে আপনি ইন্টার দেওয়ার পর যা শুধু কিবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে দিবেন তাহলে আপনি পরবর্তীতে আপনি স্বাভাবিকভাবেই দেখতে পারবেন। আমি আবারও বলছি, যদি আপনারা যদি নাম্বারিং না চান তাহলে ইন্টার চেপে দেওয়ার পর যে নাম্বারটা চলে আসবে সেটা ব্যাক স্পেসের মাধ্যমে, আমি আবারও দেখাচ্ছি, এখানে কার্চারটা রাখার পর অর্থাৎ 9 নম্বর লাইনে আমি কার্চারটা রাখার পর যদি ইন্টার চাপি অটোমেটিকলি আমি 10 নম্বর পাচ্ছি, আমার 10 নম্বর লেখার দরকার নাই। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে যার শুধু ব্যাক স্পেস চেপে আমরা স্বাভাবিকভাবে দেখতে পারবো। আর যদি মনে করেন যে এই ক্রমিক নাম্বারগুলো আপনার প্রয়োজন নেই সেক্ষেত্রে এটাকে মার্ক করে, হ্যাঁ, এই নাম্বারিং এখানে এই আইকনে চাপ দিয়ে শুধু ননে চাপ দিলেই সেই নাম্বারগুলো চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পর যে অপশনটা রয়েছে এটা হলো শর্টিং, অর্থাৎ বাছাই করা। যেমন ধরুন আমি যদি এখানে লিখি এ, তারপর কিন্তু বি হওয়ার কথা, আমি যে সে জায়গায় সি দেখব, তারপর বি দেখব, তারপর সি ডি ই দেখব, ডিটা তারপরে দেখব। দেখুন এটা কিন্তু আমি সিরিয়াল মেনটেন করি না, অর্থাৎ আমার শুরুতে এ রেখেছি, তারপর বি রাখার কথা ছিল কিন্তু আমি সি রেখেছি, তারপর বি রেখেছি, তারপর এ বি সি ডি রাখার কথা ছিল, ডি জায়গায় আমি ই রেখেছি। তো এ বি সি ডি ইটা আমি আগে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখান থেকে আপনার সিরিয়ালটা মেনটেন করবে অটো,
হ্যাঁ, এখানে যদি আমাদের 1000টা থাকতো বা শত শত থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা একটা করে বাছাই করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে শর্টিং করে নেই, যেমন ধরুন এটাকে যদি আমরা মার্ক করি, সরি, এটাকে যদি আমরা মার্ক করি, মার্ক করার পর আমরা যদি শর্টে গিয়ে যদি অ্যাসাইন্ডিং যে অপশনটা রয়েছে এখানে অ্যাসাইন্ডিংটা রেখে আমরা যদি ওকে করে দেই, দেখুন এখন কিন্তু এটা অটো সিরিয়াল মেনটেন করছে, অর্থাৎ এ বি সি ডি। অনুরূপভাবে আমরা যদি এটাকে আবার মার্ক করি, এটাকে মার্ক করার পর আমরা যদি শর্টে গিয়ে যদি ডিসাইন্ডিং করে দেই, ডিসাইন্ডিং করে দেওয়াতে দেখুন এটা কিন্তু উল্টোটা হচ্ছে, অর্থাৎ নিচের থেকে এটা বাছাই করবে। যেমন ই ডি সি বি লাস্টে এসেছে এ। তো এটা খুবই মজার একটা বিষয় বা এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কারণ অনেক সময় আমাদের লিস্ট অনেক বড় বড় থাকে, যেটার মধ্যে 500 বা 1000 লিস্ট থাকে। তো সেটা আমরা খুব সহজেই শর্টকাটে এটার মাধ্যমে আমরা শর্টিং করতে পারি। এটা যদি আমাদের ক্রমিক নং 1 2 3 যদি উল্টা পাল্টা থাকে, সেক্ষেত্রেও আমাদের এই জিনিসগুলো খুব ইজি ভাবে আমরা এটাকে শর্ট করতে পারবো বা শর্টিং করতে পারবো। তারপরের বিষয়টা আমি আপনাদেরকে যে অপশনটা বা বিষয়টা দেখাবো সেটা হলো অ্যালাইনমেন্ট, অর্থাৎ অ্যালাইন টেক্স। অর্থাৎ আমরা এই রেখাটা যখন লিখছি, দেখুন আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি লিখি, আমি যখন এটা লিখছি, যেমন আমার সোনার বাংলা, তো এই রেখাটা কিন্তু আমাদের লেফট সাইডে আছে, অর্থাৎ আমরা যে লিখছি সেই রেখাটা আমাদের লেফট সাইড থেকে আসতেছে। তো এই রেখাটা, যেমন আমরা যখন কোনো আরবি রেখা দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে হয় রাইট সাইড থেকে, অর্থাৎ বাম ডান সাইড থেকে। তো আমি যদি এটাকে এই রাইট সাইড, অর্থাৎ এটা অ্যালাইন টেক্স রাইট, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল আর, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল আর, তো আমি যদি এটা চাপ দিই, দেখুন এটা সরাসরি ডান সাইডে চলে যাচ্ছে। তো আমি যদি এখন কোনো কিছু দেখতে চাই, যেমন আমি যদি আবার দেখি আমার সোনার বাংলা, দেখুন এটা কিন্তু এখন রাইট সাইড থেকে হচ্ছে, কারণ কি আমি এখানে অ্যালাইন চেপে দিয়েছি রাইট সাইডে। আমি যদি এটাকে মার্ক করে যদি সেন্টার চেপে দেই, অর্থাৎ এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, আমি যদি সেন্টার চেপে দেই, আমি যত লেখাই লিখি না কেন এটা আপনার মাঝখানেই লেখা থাকবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আসলে কোন সাইড থেকে লিখতে যাচ্ছেন, ডান সাইড না বাম সাইড বা মাঝখান থেকে, আপনি যেখান থেকে লিখতে চান। আর যেটা লেফট সাইড সেটা আমরা কন্ট্রোল এল চেপে দিলে এটা লেফট সাইডে চলে যাবে, আর কন্ট্রোল ই চাপ দিলে মাঝখানে চলে আসবে, আর কন্ট্রোল আর চাপ দিলে ডান সাইডে চলে আসবে। তো তিনটা শর্টকাট, এটা জেনে রাখবেন, কারণ কাজের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যে অপশনটা আমি দেখাবো এটা হলো জাস্টিফাই, এটা শর্টকাট হলো কন্ট্রোল জে। জাস্টিফাই মানে আমাদের লেখাগুলো খুব সুন্দর যে দেখাবে, অর্থাৎ ডান সাইডে লেবেল থাকবে, বাম সাইডেও লেবেল থাকবে। দেখুন আমার এই যে এই সাইটে, দেখুন এই লাইনগুলো কিন্তু সমান নেই। আমি যদি আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে দেখাই, দেখুন আমি এখানে একটা লেখা রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, কিবোর্ড করেছি। তো দেখুন এই লাইনটা বড় হয়েছে, এই লাইনটা ছোট হয়েছে, এটা আরো ছোট হয়েছে, এটা আরেকটু বড় হয়েছে। তো এই জিনিসটা দেখতে কেমন জানি দেখা যাচ্ছে। তো আমরা যখন একটা দলিল দেখবো বা দরখাস্ত দেখবো বা সরকারি কোনো অফিস বা প্রাইভেট কোনো অফিসের জন্য একটা কোনো কিছু দেখবো, সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম যদি লেখাটা থাকে দেখতে কিন্তু অনেক খারাপ দেখা যাবে। তো এটাকে লেবেল করার জন্যই এই জাস্টিফাই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন আমি যদি এটাকে মার্ক করি, এই লেখাটাকে আমি মার্ক করব, দেখুন আপনি এই ডান সাইড একটু খেয়াল করবেন, এই ডান সাইডটা একটু খেয়াল করবেন, আমি যদি জাস্টিফাই করি দেখুন ডান সাইডে লেবেল হয়ে যাচ্ছে। খুব মজার একটি বিষয়। তো এই এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আবার যদি আমি জাস্টিফাই চাপ দেই তাহলে সে আগের জায়গায় চলে আসছে। তো আমরা যে কোনো লেখা লেখার পর সাধারণত আমরা জাস্টিফাই করে থাকি সৌন্দর্যের জন্য। তো তারপর যে আমি আপনাদের বিষয়টা দেখাবো, যে অপশনটি দেখাবো সেটা হলো ওকে, সেটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন অ্যান্ড
প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ এই লাইনের থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কতটুকু থাকবে। যেমন আমার সোনার বাংলা, এই প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব কতটুকু থাকবে, এই দূরত্বটা আমরা এখান থেকে দেখতে পারি। আমরা যদি এটাকে মার্ক করি, মার্ক করার পর আমরা যদি লাইন স্পেসিং এ যাই, দেখুন 1.0 দিয়ে এটা চেপে আসছে, তারপর 1.15, 1.5, 2.0, স্পেসটা কিন্তু বাড়ছে। আমি যত নিচের দিকে যাচ্ছি ততই স্পেস বাড়ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে 1.0টাই স্বাভাবিকভাবে আমরা রাখি। তারপরে যে বিষয়টা রয়েছে বা যে অপশনটি রয়েছে এখানে, দেখুন মাল্টি লেভেল লিস্ট, এটাও সেম কাজ। এখান থেকেও আপনি বিভিন্ন লাইন বা বিভিন্ন লিস্ট বা নাম্বারিং করতে পারেন, এখানে রোমান সংখ্যাও পাবেন। তো এখান থেকে আপনারা দেখে দেখে দিয়ে দিবেন, এখানে বিভিন্ন সংখ্যা রয়েছে। যেমন এই যেটা হেডিং অপশনটি রয়েছে, হেডিং অপশনটা আপনারা নেক্সট ইনসার্টে গিয়ে বুঝবেন। তো এখানেও একই সিস্টেম আর কি, আপনারা এখান থেকে অটো লিস্টিং করে নিতে পারেন। আর এখানে নন যে অপশনটি রয়েছে, এটা করে দিলে আর কোনো লিস্ট থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন অপশনটি। তারপরে যে আপনাদের অপশনটি রয়েছে সেটা খুবই প্রয়োজনীয় একটা অপশন। যেমন আমি যদি এটাকে মার্ক করি, মার্ক করার পর আমি যদি এই অপশনটি চাপ দেই, সরি এটা লেফট সাইড আর এটা যাবে রাইট সাইড, অর্থাৎ আমি যদি এই অপশনটি চাপ দেই, দেখুন এটা রাইট সাইডে চলে যাচ্ছে। এই যাওয়াটা কিন্তু নির্দিষ্ট একটা মাপের মধ্যে যাচ্ছে। আমি যদি আবার এটা লেফট সাইডেরটা যদি চাপ দিই, তাহলে কিন্তু এটা লেফট সাইডে চলে আসছে। এখন এই অপশনটাই কিন্তু আমরা এখানে কার্চারটা রেখে বাম পাশে বা বাম লাইনে আমরা কার্চারটা রেখে যদি স্পেস চাপি, তাহলেও কিন্তু যাবে। কিন্তু এটা যে একটা একক বা নির্দিষ্ট মাপে যাচ্ছে, এই আমরা স্পেস চেপে কিন্তু সেই মাপে আমরা নিতে পারবো না। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই বিষয়টা, আমি যদি এটাকে মার্ক করি, মার্ক করে দেখুন আমি রাইট সাইডে একটা চেপে দিলাম, দেখুন একটা পরিমাণ সরে গেছে। আবার আমি যদি এটা চাপ দিয়ে, আবার যদি রাইট সাইডেরটা যদি চাপ দিয়ে, দেখুন নির্দিষ্ট একটা পরিমাণ, অর্থাৎ এটা দেখতেও অনেক সৌন্দর্য দেখা যাবে। আমি যদি এটাকে মার্ক করে যদি রাইট সাইডে দেই, দেখুন নির্দিষ্ট একটা মাপে চলে যাচ্ছে। বাট আমরা স্পেস চেপে, যদি আমরা কার্চার এখানে রেখে যদি স্পেস চাপ দেই, তাহলে আমাদের কিন্তু নির্দিষ্ট মাপ হবে না, দেখা যাবে লাইন এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আবার যদি আমি এটাকে মার্ক করি, দেখুন আমি যদি এটাকে মার্ক করে যদি লেফট সাইডটা চাপ দিই, দেখুন এটা আবার লেফট সাইডে চলে যাচ্ছে তার জায়গায়। আর এটাকে আমরা আরেকটু সহজে যদি এটাকে মার্ক করে কিবোর্ড থেকে যদি ট্যাপ চেপে দিই, কিবোর্ড থেকে যদি আমি ট্যাপ চেপে দিই, দেখুন অটো চলে যাচ্ছে, আমার আর মাউসটা এখানে নিতে হচ্ছে না। আমি আবারও বলি, যদি এটাকে মার্ক করে কিবোর্ড থেকে ট্যাপ চেপে দেই, তাহলে কিন্তু আমাদের এই ট্যাবের কাজটা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরের যে অপশনটি রয়েছে সেটা হলো শ্যাডিং, অর্থাৎ এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি। যেমন এখান থেকে আমরা এই শ্যাডোটা যে কোনো কালার করতে পারি। অর্থাৎ আমি যদি এটাকে মার্ক করি, এটাকে মার্ক করার পর আমি এখান থেকে যে কোনো কালার শ্যাডো ইউজ করতে পারি, অথবা এটা মার্ক করারও দরকার নেই, আমরা কার্চার যেখানে রাখবো সেই লাইনটাই পুরোটা শ্যাডো হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন একটা সিভি তৈরি করি, সেই সিভির মধ্যে যেমন উপরে আমরা সাধারণত রেখে থাকি যখন এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর নিচে আমরা আমাদের কোয়ালিফিকেশন গুলো দিয়ে থাকি, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন এটাকে হাইলাইট করার জন্য বা এটাকে হেডলাইন বোঝানোর জন্য সাধারণত এই শ্যাডোটা ইউজ করা হয়ে থাকে। আর এই শ্যাডো আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি। যে মোর কালার অপশনে ঢুকে আমরা আমাদের এখান থেকে মন মতো কালার তৈরি করতে পারি। তারপরের যে অপশনটা রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা হলো বর্ডার। অর্থাৎ আমরা যে কোনো রেখাকে বর্ডারের মধ্যে নিতে পারি বা যে কোনো রেখাকে আমরা বর্ডার করে সেখানেও রাখতে পারি। যেমন আমি যদি এই রেখাকে আমি বর্ডার করতে চাই, আমি যদি এই বর্ডারের আইকনে ক্লিক করি, দেখুন অল বর্ডার নামে একটা অপশন রয়েছে, অথবা এখানে দেখুন বটম বর্ডার রয়েছে, টপ বর্ডার রয়েছে, লেফট বর্ডার রয়েছে। যেমন আমি বটম বর্ডার যদি এখানে ক্লিক করি, দেখুন নিচে অলরেডি একটি বর্ডার চলে আসছে। অনুরূপভাবে এটা মার্ক করা অবস্থায় আমি যদি টপ বর্ডার করি, তাহলে দেখুন এটা উপরে বর্ডার চলে আসছে। অনুরূপভাবে আমি লেফট সাইড বর্ডার করে দিলাম, অনুরূপভাবে আমি এটা রাইট সাইড করে দিলাম।
অর্থাৎ এটা আপনি যে কোনো সাইড থেকে এই বর্ডারটা দিতে পারবেন। তো আমি ক্রমান্বয়ে কিন্তু লেফট এবং রাইট এবং টপ এবং বটম একটি একটি করে এটা পুরো একটা বর্ডার করে নিয়ে নিলাম। তারপরে আপনি ইচ্ছে করলে আপনি কার্চারটা রেখে এখানে ঢুকে এই বর্ডারে ঢুকে আপনি যদি অল বর্ডার করে দেন অটোমেটিকলি এটা পুরোটা বর্ডার করে নেবে। তারপর আমরা যদি বর্ডারটিকে উঠিয়ে দিতে চাই তাহলে এখানে কার্চার রেখে বা এটাকে মার্ক করে এই বর্ডার আইকনে গিয়ে শুধু নো বর্ডার করে দিলেই এটা উঠে যাবে। অনুরূপভাবে এখানে আরো কিছু অপশন রয়েছে, দেখুন আউটসাইড বর্ডার, পরে ইনসাইড বর্ডার, তারপর ইনসাইড হরিজন্টাল বর্ডার। তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্র টেবিল, অর্থাৎ আপনি আপনার মন মতো বর্ডার তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে ড্র আইকন থেকে যদি আমি ড্র টেবিলটা নেওয়ার পর দেখুন এখানে একটি পেন আইকন চলে আসছে। তো পেন আইকনটা আমি যদি এভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করে একটি ঘর নিলাম, ঘর নেওয়ার পর আমি এখানে আমার মন মতো ছক আঁকতে পারি। যেমন এখানে একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, এভাবে আপনি তিন চারটি আপনার মন মতো নিতে পারেন। আর এই পেন আইকনটি সরানোর জন্য আপনি মাউস থেকে ডান বাটন ডাবল ক্লিক করেই এটা সরে যাবে। এবং এটাকে যদি আমি হাইড করতে চাই, অর্থাৎ আমার যদি বর্ডারের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এটাকে মার্ক করে যা শুধু বর্ডার আইকনে গিয়ে এখানে নো বর্ডার করে দিবেন, তাহলেই এটা চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরের যে অপশনটি রয়েছে সেটা হলো স্টাইল, অর্থাৎ আপনি কার্চার এখানে রেখে এখানে যে স্টাইল আপনি রাখাটা চাচ্ছেন আপনি সেই স্টাইল এখান থেকে নিতে পারেন। এবং চেঞ্জ স্টাইল, এখান থেকে আরো আপনারা কালার চেঞ্জ করতে পারেন বা আরো ডিজাইন আপনারা এখান থেকে নিতে পারেন। তো এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই এটা আমি বৃহত আকারে আর দেখাতে চাচ্ছি না। অর্থাৎ আপনি নর্মাল এখান থেকে যে কোনো স্টাইল বা ডিজাইন পছন্দ হয় আপনি এখান থেকে নিতে পারেন। তারপর যে অপশনটি রয়েছে সেটা হলো ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ আমরা জানি, এটা শব্দের অর্থ হলো খুঁজে। আমরা যদি ফাইন্ডে ক্লিক করার পর দেখুন বাম পাশে একটি বক্স চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি, যদি আমি ফাইন্ডে ক্লিক করি আমার বাম সাইডে একটি বক্স চলে আসছে। যেমন এখানে অনেক শব্দ রয়েছে, তার মধ্যে আপনি নির্দিষ্ট একটা শব্দ খুঁজতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে তোমার শব্দটা খুঁজবো। আমরা যদি সার্চ বক্সে গিয়ে যদি TOMAR যদি তোমার লিখে দেখেন অটোমেটিকলি এটা মার্ক হয়ে যাচ্ছে। এখানে যত তোমার শব্দটি রয়েছে এটা আমরা হাইলাইট ভাবে দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর এখানে যে বিষয়টি রয়েছে সেটা হলো অ্যাডভান্স ফাইন্ড। এটা ওই ফাইন্ড, এটা একটু অ্যাডভান্স ভাবে রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর যে অপশনটা রয়েছে এটা হলো গো টু। গো টুতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন চলে আসছে ইন্টার পেজ নাম্বার। অর্থাৎ আমি আপনাকে খুব সহজভাবে বলতে যাচ্ছি যে আমরা এখানে যে কাজ করছি এখানে অনেক পেজ তৈরি হতে পারে। আপনি একটা অফিসিয়ালের কাজ তৈরি করতে গেলে সেখানে হাজার হাজার পেজ তৈরি হতে পারে। যেমন আমি দেখুন নিচে দেখুন পেজ 15, অর্থাৎ 50 নাম্বার পেজ রয়েছে এখানে। এখানে 50 পেজ রয়েছে, সেখানে আমি 1 নাম্বার পেজে, অর্থাৎ 1 নাম্বার পেজে অবস্থান করছি। তো আমি যদি এখানে কন্ট্রোল ধরে ইন্টার চাপ দিই, কন্ট্রোল ধরে ইন্টার চাপ দিই, পেজ আরো তৈরি হচ্ছে। দেখুন এখন এখানে পেজ তৈরি হয়েছে 107টি। অর্থাৎ আমি যখন কন্ট্রোল ধরে ইন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইন্টার চাপ দিয়েছি, তখন অটোমেটিকলি এটার পেজ তৈরি হয়েছে। তো এখন আমি কত নাম্বার পেজে অবস্থান করছি দেখুন, এখন আমি 59, অর্থাৎ 59 নাম্বার পেজে অবস্থান করছি। অর্থাৎ আপনার যদি এখানে হাজার হাজার পেজ থাকে তো আপনি নির্দিষ্ট কোনো পেজে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন গো টু, এই গো টুতে আমি ক্লিক করার পর ইন্টার পেজ নাম্বার, যেমন আমি কত নাম্বার 64 নাম্বার পেজে যেতে যাচ্ছি, তাহলে 64 রেখে জাস্ট ইন্টার চাপ দিলাম, দেখুন এখানে শো করছে 107 নাম্বার পেজ থেকে আমি 64 নাম্বার পেজে অবস্থান করছি। তারপরের যে অপশনটি রয়েছে সেটা হলো রিপ্লেস। আর রিপ্লেস শব্দের অর্থ আমরা সবাই জানি, এটা মানে পরিবর্তন। তো আমি যদি রিপ্লেসে ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা বক্স চলে আসে। তো
এখানে যেমন আমি এখানে তোমার শব্দটি রিপ্লেস করতে যাচ্ছি, এই তোমার শব্দটা এখানে অনেক তোমার রয়েছে, তো আমি যদি একটা একটা করে রিপ্লেস করতে চাই বা একটা একটা করে সংশোধন করতে চাই সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে বা অনেক টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই ডায়লগ বক্সে যে শব্দটা চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ আমরা এই তোমার শব্দটা চেঞ্জ করে এখানে আমরা আমার করে দিতে যাচ্ছি, তো আমরা যে শব্দটা চেঞ্জ করব সেটা উপরে থাকবে, অর্থাৎ ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে টি ও এম এ আর তোমার, আর আমরা এটা চেঞ্জ করে এই শব্দটা দিতে যাচ্ছি যে আমার। আমি যেহেতু এটা আগে লিখে রেখেছিলাম সেহেতু এটা এখানে রয়েছে, তো এই যে রিপ্লেস, রিপ্লেসে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কালার হচ্ছে এবং কালার হওয়ার পর এটা চেঞ্জ হচ্ছে। আমি আবার রিপ্লেসে ক্লিক করি, দেখুন কালার যে এটা ছিল এই শব্দটা আমার হয়ে গিয়েছে, অনুরূপভাবে এটা কালার হয়েছে। তো এটাকে যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে খেয়াল করুন রিপ্লেসে ক্লিক করার পরই সেই শব্দটা আমার হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা অপশন রয়েছে রিপ্লেস অল, অর্থাৎ আপনি একটা একটা করে না করে আপনি যদি পুরাটা করতে চান, অর্থাৎ এখানে যতগুলো তোমার শব্দ রয়েছে সবগুলো যেন আমার হয়ে যায়, এই এরকম যদি করতে চাই তাহলে ফাইন্ড নেক্সট এটা না, রিপ্লেস অলে ক্লিক করলেই আপনার পুরাটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ যত তোমার শব্দটা রয়েছে তোমার শব্দ রিপ্লেসে আমার শব্দ চলে আসবে। দেখুন আমি যদি রিপ্লেস অল দেই, দেখুন এখানে যত তোমার ছিল, তোমার শব্দটা ছিল সব আমার হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরের যে অপশনটি রয়েছে সেটা হলো সিলেক্ট, তো সিলেক্ট অলে যদি আমরা ক্লিক করি তাহলে যত এখানে লেখা রয়েছে বা যতগুলো পেজ থাকবে সব অটো সিলেক্ট হয়ে যাবে, আর এটা আমরা শর্টকাটে কন্ট্রোল এ দিয়েও করতে পারি, এটা আমরা শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়েও করতে পারি। আর এগুলোর শর্টকাট হলো কন্ট্রোল এফ, আমরা ফাইন্ড যখন করতে যাব তখন আমরা কন্ট্রোল এফ দিয়ে দিব, আর রিপ্লেসে আমরা কন্ট্রোল এইচ দিয়ে দিব। দেখুন আমি যখন এখানে মাউসটা রাখছি তখন কিন্তু এখানে শো করছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ এ হলো রিপ্লেস আর কন্ট্রোল এফ এ হলো ফাইন্ড, অর্থাৎ ওই যে ফাইন্ড করার যে বক্সটা সেটা শর্টকাটে যদি আমরা কন্ট্রোল এফ চাপি তাহলে চলে আসবে। তারপর আমি কথা বলতেছিলাম সিলেক্ট, এই সিলেক্টের থেকে সিলেক্ট অলরেডি চাপ দিলে তো সব সিলেক্ট হয়েই যাবে, আর এটা শর্টকাট হলো কন্ট্রোল এ। আর অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট মানে আমরা যখন একটা সিভি তৈরি করি, যেমন এখানে যদি আমরা কোনো একটা সিভি তৈরি করার জন্য যেমন এখানে ইনসার্টে চাপ দিলাম, ইনসার্টে চাপ দেওয়ার পর পিকচার, পিকচারে ক্লিক করার পর যেমন আমি সিভিতে এই পিকচারটা দিচ্ছি এটা জাস্ট দেখানোর জন্য, তো এখানে আনার পর অনেক সময় যেমন আমি এই ছবিটা সরানোর জন্য এটাকে ধরে উপর দিকে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু সরে যাচ্ছে, তো অনেক সময় দেখা যায় কি আমরা এটা যখন ধরে ডানে বা বামে নিতে যাচ্ছি তখন এই ছবিটা সরছে না বা আমার মাউস পয়েন্টারে এই ছবিটা ধরছে না। সেক্ষেত্রে আমরা যদি এই সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্টে একবার ক্লিক করে নেই তাহলে এই ছবিটা খুব সহজেই আমাদের মাউসে ধরবে এবং সরে আসবে। তো আজকে এই পর্যন্তই, যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি তারা পূর্বের ভিডিওটি দেখে নেবেন, সেক্ষেত্রে আপনাদের এই মাইক্রোসফট ওয়ার্ডটি বুঝতে আরো সহজ হবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।